أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, আর যদি তোমরা এতিমদের ব্যাপারে ইনসাফ করার ব্যাপারে, ইনসাফ না করার ব্যাপারে আশঙ্কা করো, তবে তোমরা বিয়ে করো তোমাদের যেমন ভালো লাগে মহিলাদের মধ্য থেকে দুইজন এবং তিনজন এবং চারজন। আর যদি তোমরা ইনসাফ না করার ব্যাপারে আশঙ্কা করো, তবে একজনই যথেষ্ট অথবা তোমাদের অধীনস্থ কোনো নারী। আর এটা তোমরা অধিকার লঙ্ঘন না করার অতি উপযোগী। আমরা এই আয়াতের ব্যাপারে গত তাফসিরেও আলোচনা করেছিলাম। এখানে আল্লাহ তাআলা বহু বিবাহ নিয়ে, বহু বিবাহের অনুমতি নিয়ে কথা বলছেন। আর এই বহু বিবাহ বিষয়টা ইসলাম বিরোধীদের একটা বড় অস্ত্র। তারা এই বহু বিবাহ নিয়ে বিভিন্ন বিভ্রান্তি ছড়ায় এবং এই বিভ্রান্তির মাধ্যমে তারা বিশেষ করে নারী জাতিকে ইসলামের বিরোধী ভাবাপন্ন করে তোলে। আর এটা ইসলাম বিরোধীদের একটা বড় ষড়যন্ত্রেরই অংশ। তারা যখন দেখছে যে মুসলমানদেরকে শক্তির মাধ্যমে দমন করতে পারে না, ইসলামকে সম্পদের লোভ দেখিয়ে দমন করতে পারে না, তো ইসলাম এবং মুসলমানকে দমন করার অস্ত্র হতে হবে মুসলমানদের মধ্য থেকেই। আর যার কারণে তারা নারীগণকে, নারী জাতিকে বেছে নিয়েছে। এক তো হলো নারী জাতিকে যদি তারা নষ্ট করতে পারে তাহলে পরিবার তথা মুসলিম জাতি নষ্ট করতে পারবে। আর তার সর্বমূলে হলো বিশ্বাস। যদি নারী জাতির ইসলামের প্রতি দৃঢ় বিশ্বাসকে, দৃঢ় বিশ্বাসের মধ্যে কোনো ফাটল ধরাতে পারে, তাহলে ইসলামের বিরুদ্ধে নারীকে ব্যবহার করা আরও সহজ হয়ে যাবে। তো এই বিষয়টা, বহু বিবাহের অনুমতির বিষয়টা, এটা নারীদের অধিকার লঙ্ঘন, এর দ্বারা নারীদের উপরে জুলুম হচ্ছে, এর দ্বারা পুরুষতান্ত্রিক সমাজের স্বীকৃতি ইসলাম প্রদান করে এবং নারীদের প্রতি জুলুম এবং অবিচার করে, এরকম একটা মনোভাব ইসলাম বিরোধীরা তৈরি করতে চায়। কিন্তু আপনি যদি দেখেন ইসলামের ব্যাপারে বহু বিবাহের অনুমতি, এই বিষয়টা যেভাবে ইসলাম এবং মুসলমানের উপরে দোষ হিসাবে দেখা হয়, কিন্তু এটা আপনি ইতিহাস যদি পর্যালোচনা করেন তাহলে আপনি দেখবেন যে এই বহু বিবাহ শুধু ইসলামের মধ্যে না, বরং বহু আগে থেকে ইহুদি ধর্মের আরও আগে থেকে এই বহু বিবাহ প্রচলিত ছিল। ইহুদি ধর্মে প্রচলিত ছিল, খ্রিস্টান ধর্মে প্রচলিত ছিল, হিন্দু ধর্মে প্রচলিত ছিল, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অন্ধকার যুগে দুনিয়াতে আসেন সে সময় প্রচলিত ছিল।
আর সেই প্রচলনটা ছিল কোনো সীমা রেখা ব্যতীত। কোনো পুরুষ দেখা যেত দশটা, পনেরোটা, বিশটা, একশো, দুইশো এরকম করে বিয়ে করত। ইসলাম এসে ওইটাকে নিয়ন্ত্রণ করেছে, এই বহু বিবাহের প্রচলন যেটা এটাকে নিয়ন্ত্রিত করেছে, একেবারে বাদ দিয়ে দেয় নাই, বরং এটাকে নিয়ন্ত্রিত করেছে। কেন? কারণ বহু বিবাহটা এটা একটা সমস্যার সমাধান। ইসলাম হলো বাস্তব ভিত্তিক একটা ধর্ম, এখানে অবাস্তব কিছু নাই। বাস্তবতার মধ্যে যত সমস্যা আছে এই সকল সমস্যার সমাধানের ক্ষেত্রেই ইসলামের বিধান। তো আমরা যদি দেখি দুনিয়ার মধ্যে, তাহলে আমরা দেখি জন্মের হারের মধ্যে নারীদের জন্মের হার বেশি, এবং শিশু মৃত্যুর হারের মধ্যে, শিশু মৃত্যুর হারের মধ্যে ছেলে শিশু মৃত্যুর হার বেশি। কারণ বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত যে নারী শিশুর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা ছেলে শিশুর চেয়ে বেশি থাকে, যার কারণে জন্মের পরে শিশু যে মারা যায় এই হারও পুরুষের, নারীর চেয়ে পুরুষের বেশি। বিভিন্ন যুদ্ধ বিগ্রহ, বিভিন্ন প্লাবন, বন্যা, দুর্যোগ, অ্যাক্সিডেন্ট, এই সকল ক্ষেত্রেও মৃত্যুর হার পুরুষের অনেক বেশি। তো যার ফলে পৃথিবীর মধ্যে বাস্তবতা হলো যে নারীদের সংখ্যা পুরুষের চেয়ে বেশি থাকে, এবং নারীদের বয়স গড় আয়ু পুরুষের চেয়ে বেশি, এটাও পরিসংখ্যানের আলোকে প্রমাণিত। তো যার ফলে নারীদের সংখ্যা পুরুষের চেয়ে বেশি। এখন যদি আপনি ধরেন যে প্রতিটা পুরুষ একটাই বিয়ে করতে পারবে, তাহলে পুরুষ যদি এক লক্ষ হয়, নারী 130,000, তো 100,000 পুরুষকে আপনি 100,000 নারী দিলেন, আর 30,000-এর কী হবে? তো এদের ব্যবস্থা কী হবে? এই যে সমস্যা, তাদের সমাধান কী হবে? তো এর সমাধানের জন্য আমরা ইতিহাস দেখলে আমরা দেখি প্রতিটা যুগেই এই নারীদের বা বহু নারীর বা একাধিক নারীর সমস্যার সমাধান বিভিন্ন যুগে হয়ে আসছে। আমরা পূর্বের যুগে দেখি যেই সকল নারীর সমাধান হলো যে বিবাহিত পুরুষ সে যাকে চায়, যেই নারীকে চায় ভোগ করবে, এবং তাকে যদি কিছু দিতে চায় দিবে। ইহুদি ধর্মে আমরা দেখি ইব্রাহিম আলাইহিসসালাম, উনি 3টা বিয়ে করেছেন। ইয়াকুব আলাইহিসসালামের 4টা বিয়ে, ইয়াকুব আলাইহিসসালামের ভাই ঈসা ইবনে ইয়াকুব তার 10টা বিয়ে। ইহুদিরা যেই সকল নবীগণকে বিশেষ করে তাদের নবী বলে, দাউদ আলাইহিসসালামের 18টা স্ত্রী, সুলাইমান আলাইহিসসালামের 1,000 স্ত্রী, এগুলো ইতিহাস, তাদের কিতাবে তাওরাতের মধ্যে এগুলো আছে, সুলাইমান আলাইহিসসালামের 1,000 স্ত্রী। তারপরে মুসা আলাইহিসসালামের 2টা স্ত্রী, এবং তাদের ধর্মেও বহু বিবাহের প্রচলন হয়ে আসছে। হিন্দু ধর্মে এই যে কৃষ্ণ, আজকে যে জন্মাষ্টমী, তার নাকি 100 স্ত্রী, 100 বা এর চেয়ে বেশি স্ত্রী ছিল। তো এরকম এই বহু বিবাহের এই প্রথা প্রতিটা যুগেই ছিল। খ্রিস্টানদের মধ্যেও এখনও বর্তমানে মার্মি একটা গোষ্ঠী আছে খ্রিস্টানদের মধ্যে, তাদের মধ্যেও একাধিক বিয়ে, বিবাহের অনুমতি আছে। এই যে বারাক ওবামার সাথে তার আগের টার্মে
2008 সনে মুরম্মি বা এরকম একটা নাম যিনি ই করছেন, তার সাথে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছে, সেও সেই গোষ্ঠীর, খ্রিস্টান গোষ্ঠীর একজন অনুসারী। ওই খ্রিস্টান গোষ্ঠীর মধ্যে এখনও বহু বিবাহের প্রচলন, তাদের মধ্যে 20-30টা বিবাহের প্রচলন আছে, এবং খ্রিস্টানদের বই ইঞ্জিলের মধ্যে বহু বিবাহের কথা আসছে। তারপরে এসে কিছুদিন আগে 1935 এই সময়টা এসে নারী অধিকারের কথা উঠে, তখন ইউরোপ এবং আমেরিকায় তারা বিধান করে একাধিক বিবাহ নিষিদ্ধ, একাধিক বিবাহ তারা নিষিদ্ধ করেছে। তাহলে এই যে একাধিক নারী যারা স্বামী ছাড়া, তাদের সমস্যার সমাধান কি? আমরা যদি বর্তমানেও দেখি অনেক দেশে একাধিক বিয়ে নিষিদ্ধ, কিন্তু যারা ওই একাধিক নারী আছে তাদের সমস্যার সমাধান কি? আপনারা দেখবেন যে তারা প্রেমিকা হিসাবে বিভিন্ন পুরুষের সাথে, বিবাহিত পুরুষ অবিবাহিত পুরুষের সাথে তারা রাত্রি যাপন করতেছে, আর এভাবেই তাদের সমস্যার সমাধান করতেছে, আর এটা আইনত সিদ্ধ। সকল দেশগুলোতে যেখানে একাধিক বিয়ে নিষিদ্ধ সেখানে এই আইন আছে, কোনো পুরুষ এবং নারী তারা যদি সম্মতিক্রমে কোনো যৌন কাজে মিলিত হয় তাহলে এটা কোনো দণ্ডনীয় অপরাধ না। এটা সব দেশেই আছে। তো যদি আপনি এই সমস্যার সমাধান এইটা যদি ধরেন, প্রেমিকা ধরা, পরকীয়া করা, গোপনীয়ভাবে মানুষের যৌন চাহিদা পূরণ করা, আপনি যদি এভাবে ধরেন তাহলে এর যে ফলাফল, এর যে দোষ, এর কারণে যেই সকল সমস্যা তৈরি হয়, এই সকল সমস্যার কোনো সমাধান নাই, বর্তমানেও নাই। এক তো হলো এই সকল নারীরা কোনো অধিকার পায় না, অধিকার বঞ্চিত থাকে, এর সাথে বাস প্রেম ভালোবাসার অভিনয় করে বাস তার কাছ থেকে যা নেওয়ার নিয়ে তাকে অধিকার বঞ্চিত করে রাস্তায় ফেলে দেয়। দ্বিতীয়, এই সকল নারীদের কাছ থেকে যে সকল সন্তান হয়, সন্তানগুলো অধিকার বঞ্চিত হয়, তাদের পিতৃ পরিচয় থাকে না, যার কারণে এই সকল সন্তানরা খুব নির্মম এক জীবন যাপন করে। আর তৃতীয় হলো যে এই সকল অবৈধ মেলামেশার কারণে একটা মারাত্মক রোগ শুধু নারীদের মধ্যে না, বরং ওই সকল নারীর মাধ্যমে পুরুষদের কাছে এবং পুরুষদের মাধ্যমে তার স্ত্রীর কাছে এইডসের মতো রোগ ছড়িয়ে পড়ে। এই সকল সমস্যার কোনো সমাধান নাই। কিন্তু এর বিপরীতে ইসলামের মধ্যে যে এই সমস্যার, একাধিক নারী যাদের বিয়ে হয় নাই তাদের সমাধান ইসলামের মধ্যে করেছে, যে সেটা হলো যে বহু বিবাহের অনুমতি। যদি এরকম কোথাও থাকে যেখানে নারীকে বিয়ে করার মতো কোনো পুরুষ নাই, তাহলে সে দ্বিতীয় স্ত্রী হিসাবে কারো কাছে বিবাহ বসতে পারে। এখন এখানে দুইটা বিষয়, এক হলো সেই নারী হয়তোবা পথে ঘাটে কোনো অধিকার ছাড়া কারো সাথে রাত্রি যাপন করে অধিকার পেলো আর পেলো না, এভাবেই তার জীবনটা শেষ হবে। আর আরেকটা হলো সে প্রথম স্ত্রী না, দ্বিতীয় স্ত্রী হিসাবে তার অধিকারসহ সম্মানের সাথে সে তার পবিত্রতার সাথে সে সুন্দর জীবন যাপন করতেছে। তো ইসলামের সমাধান হলো পবিত্রতা এবং অধিকার প্রদান এবং স্বচ্ছতা, আর ইসলামের বাইরে যে সমস্যা, যেই সমাধান, সেটা হলো খুবই নির্মম, খুবই খারাপ। তো এক তো হলো যে বহু একাধিক নারী, এই একটা বিষয়। নারীদের মধ্যে আবার অনেকের যে কোনো কারণে অসুস্থতা হয়, এমন অসুস্থতা যেই অসুস্থতার কারণে সে তার স্বামীর চাহিদা পূরণ করতে পারে না, তো সেইখানে ওই স্ত্রীর, ওই নারীর ক্ষেত্রে কী সমাধান হতে পারে?
হয়তোবা এটা হতে পারে যে ওই নারীকে ছেড়ে দিয়ে স্বামী আর একটা বিয়ে করবে, তো সেই ক্ষেত্রে সে এমনিও অসুস্থ, তারপরে আবার তার বাসস্থানহীন, তার অধিকারহীন, সে আরও নির্মম পরিস্থিতির শিকার হবে। আর এখানে ইসলামের বিধান হলো, ইসলামের সমস্যার সমাধান হলো যে ওই নারী যে তার স্বামীর চাহিদা পূরণ করতে পারে না, সে তার স্বামীর সাথেই থাকবে, কিন্তু ওই স্বামীকে সে আরেকজন স্ত্রীর নেওয়ার অনুমতি দিয়ে দিবে বা আরেকজন স্ত্রী নিবে, আর এভাবে তার সমস্যার সমাধান হবে, আর ওই নারীও সে তার অধিকার পাবে। তৃতীয়, অনেক সময় হয় এরকম কোন নারীর সাথে তার স্বামীর বনিবনা হয় না, সেই স্বামীর সাথে সে থাকতে পারবে না, অথবা স্বামী ওই স্ত্রীকে পছন্দ করে না, আর সে পছন্দ করে না, সে আর রাখবে না। এখন এই স্বামী যদি এই ছেড়ে এই স্ত্রীকে তালাক দিয়ে দেয় বা ছেড়ে দেয়, তাহলে এই নারী তার নিজের অধিকার, তার সন্তান যদি থাকে সন্তানদের অধিকার, ভরণ পোষণ, তার সন্তানদের মানুষ করা, তো এই সকল অধিকারগুলো পুরোপুরি বঞ্চিত হবে। আর যদি এই ক্ষেত্রে আপনার ওই সমাধানটা ধরেন যে তার সাথে বনিবহনা হয় না, কোনো মিল নাই, কিন্তু তার স্ত্রী হিসাবেই থাকুক, তার অধিকার, তার ছেলেমেয়েদের অধিকার, বাবার অধিকার এটা থাকুক, তবে স্বামী আর একটা বিয়ে করে তার বৈবাহিক চাহিদা সে অন্যভাবে পূরণ করুক, কোন দোনোটাই সমাধান, সমস্যার সমাধান, কোন সমাধানটা বেশি শ্রেয়, এটা হলো নারীর ক্ষেত্রে। আপনি যদি পুরুষের ক্ষেত্রে আবার এভাবে আসেন, পুরুষেরও অনেক সমস্যা, অনেক পুরুষ আছে সে নারীদের তার হয়তো চাহিদা বেশি থাকে, তার স্ত্রী তার চাহিদা পূরণ করতে পারে না, স্ত্রীর অনেক সময় আবার অসুস্থতা থাকে, তো যার কারণে তার একটা চাহিদা যেটা তার স্ত্রী দ্বারা পূরণ হয় না, এটার সমস্যার সমাধান দুইভাবে হবে। এক হলো সে গোপনীয়ভাবে পরকীয়াভাবে তার এই সমস্যার সমাধান করবে, আর একটা হলো যে না, সে প্রকাশ্যেই করুক, পবিত্রতার সাথেই করুক, এবং তার মাধ্যমে এইডসের মতো রোগ না হোক, দ্বিতীয় বিবাহ হিসাবে বিবাহ করুক, কোন সমস্যার সমাধানটা বেশি উত্তম। তারপরে পুরুষের আবার অনেক সময় এরকম হয় যে অনেক সময় সে বিভিন্ন সফরের কারণে, সে তার কাজের কারণে বিভিন্ন জায়গায় থাকে, তো অনেক জায়গায় দূরে থাকার কারণে, প্রবাস জীবন থাকার কারণে ওই সময় সে গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে, তো সেই সময় সে গুনাহের মধ্যে লিপ্ত হওয়া, অন্যায়ভাবে তার চাহিদা পূরণ করা, এইটা শ্রেয় নাকি ওই সময় তার আর কোনো বিবাহ থাকলে, বিবাহের অনুমতি থাকলে বিবাহ করলে এইটা শ্রেয়? মোট কথা, ইসলামের মধ্যে বহু বিবাহের যে অনুমতি, এটাকে উৎসাহিত করা হয় নাই, এটা করলে যে অনেক সওয়াব হবে, রসুল করছেন এই জন্য সুন্নত, না, রসুলের যে উনি নয়টা বিবাহ করছেন, কোরআনের মধ্যে আছে খালিসাতাল্লাকা মিন দুনিল মুমিনিন, হে আল্লাহর রসুল, এই নয়টা বা এগারোটা বিবাহ এটা আপনার জন্যই শুধু, মোমেনদের জন্য না, যেটা হাদিসের দ্বারা প্রমাণিত যে বেশ কিছু সাহাবি, গায়লান ইবনে সাকাফি, কাইস ইবনে হারেস, তাদের ইসলাম গ্রহণ করার আগে তাদের দশটা করে বিয়ে স্ত্রী ছিল, ইসলাম গ্রহণের পরে আল্লাহর রসুল বলছেন যে তুমি চারটা রাখো, ওফারিকসা ইরাহুন্না, আর বাকিগুলোকে তুমি আলাদা করে দাও। তো ইসলামের মধ্যে যে বহু বিবাহ, এটা উৎসাহমূলক কিছু না, এটা করলে সওয়াব হবে এমন কিছু না, এটা করলে সুন্নত আদায় হবে এমন কিছু না, বরং ইসলামের বহু বিবাহের অনুমতিটা এটা শুধুমাত্র সমস্যার সমাধানের জন্য, ইসলামের অনুমতিটা এটা শুধুমাত্র একটা নিয়ম ছাড়া, একটা সীমা ছাড়া, বহু বিবাহ যেটা প্রচলিত ছিল সেটাকে ইসলাম এসে নিয়ন্ত্রিত করেছে। আর এটাই হলো বাস্তবতা, যে পুরুষের মধ্যে এবং নারীদের মধ্যে, পুরুষের মধ্যে বহু কামিতার একটা অভ্যাস আছে,
যেটা আমরা বর্তমানে যেই সকল বা আমাদের দেশেও বহু বিবাহকে একটা খারাপভাবে দেখা হয় বা একটা অন্যায় কাজ হিসাবে দেখা হয়, আর কাফের মুশরিকদের তাদের কাছে তো নিষিদ্ধই, তো ওই সকল দেশে আপনি যদি দেখেন তারা এক স্ত্রী বাদ দিয়ে অন্য নারীদের সাথে তাদের যোগাযোগের পার্সেন্টেজ কত, তাদের পরিসংখ্যান বলে যে তাদের পুরুষদের মধ্যে 95% বা 99% তারা বহু নারীদের সাথে সম্পর্ক রাখে, 99% বহু নারীদের সাথে সম্পর্ক রাখে। আর আমাদের মুসলিমদের মধ্যে যারা পবিত্র, পবিত্র থাকার জন্য তারা একাধিক বিয়ে করে, ওই একাধিক বিয়ের পার্সেন্টেজ পৃথিবীর মধ্যে খোঁজা হয়েছে পৃথিবীর মধ্যে মাত্র 30%-এরও কম। অর্থাৎ ইসলামের মধ্যে যেই ব্যবস্থাটা দেওয়া হয়েছে এই ব্যবস্থাটা একেবারেই সমস্যার সমাধান স্বরূপ, এবং এই ব্যবস্থাটা যাতে সমাজ পবিত্র থাকে এই জন্য, এবং এই ব্যবস্থাটা ইসলামের মধ্যে নিয়ন্ত্রিত করার কারণে মুসলমানদের মধ্যে মাত্র, বাস্তবতা বলে মাত্র 30% বহুকামী, আর অন্যান্য ধর্মে বা অন্যান্য সভ্যতায় ইসলাম না মানার কারণে, ইসলামের নিয়ন্ত্রণ না মানার কারণে তাদের মধ্যে সেই বহুকামিতা নিয়ন্ত্রণহীন, 99% পুরুষ তারা বহুকামিতায় লিপ্ত। আর ওই তাদের ওই অপবিত্র সমাজ, অপবিত্র কাজকে আমাদের দেশেও বা মুসলিম দেশগুলোতে ছড়ানোর জন্য বহু বিবাহের প্রতি তারা বিদ্বেষ ছড়ায়, এবং প্রেমিক প্রেমিকা, প্রেমিকা গ্রহণ করা, পরকীয়া করা, গোপনে প্রেম করা, এইগুলোর প্রতি তারা উৎসাহ যোগায়। আর আজকালকার সিনেমা, নাটক, গান সবগুলোর মূল থিমই হইল যে কিভাবে অন্য নারীকে পটানো যায়, অন্য নারীর সাথে সম্পর্ক করা যায়। এখন ওই মুসলিমদের মধ্যে কিছু মুসলিম বিদ্বেষী আছে, তারা কিছু বিভ্রান্তি ছড়ায়। এক নম্বর হলো যে আমাদের দেশে যা দেখি বা যারা বহু বিবাহ করে, বহু বিবাহের যেই ব্যক্তি একাধিক বিয়ে করে সে দেখা যায় তার প্রথম স্ত্রীর অধিকার নষ্ট করে, ছেলে মেয়েদের অধিকার নষ্ট করে, সে দ্বিতীয় স্ত্রী নিয়েই থাকে, প্রথম স্ত্রী তার ছেলে মেয়ে তাদের দিকে ভ্রুক্ষেপ করে না, এভাবে প্রথম সংসারটা ধ্বংস হয়ে যায়। তো এই খারাপ অবস্থার কারণে একাধিক বিয়ে তো কখনো কাম্য হতে পারে না। আমরা এখানে বলবো ইসলাম হলো পবিত্র, ইসলাম হলো বিধান, ইসলামের মধ্যে কোনো কলঙ্ক আসতে পারে না যদি কোনো মুসলমান ভুল করে। ইসলাম পবিত্র, আমি মুসলমান দুর্নীতিবাজ তাই বলে ইসলামে দুর্নীতিকে উৎসাহ দেয় কথাটা এমন না, আমি মুসলমান ধোকাবাজ, নির্যাতক, নিপীড়ক তাই বলে ইসলাম যে নির্যাতনে নিপীড়নে উৎসাহ দেয় এমন না, ইসলাম পবিত্র। কিছু মানুষ তারা ইসলামের নির্দেশনা পালন না করার কারণে তাদের দোষটা ইসলামের উপরে দেওয়া ঠিক হবে না, ইসলামের মধ্যে একেবারে স্পষ্ট আছে, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তুমি ইনসাফ করার ব্যাপারে কোনো ধরনের আশঙ্কা থাকে তাহলে একজন বিয়ে, দুইজন বিয়ে, একাধিক বিয়ে হওয়ার জন্য ইসলামের মধ্যে শর্ত আছে, এই শর্ত যদি না পাওয়া যায় একাধিক বিয়ে করা ইসলামে জায়েজ নাই। তার মধ্যে অন্যতম হলো যে দুই স্ত্রীর বা একাধিক স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে, এমন কি যদি ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা না থাকে একটা বিয়ে করাই জায়েজ নাই। বিয়ে করার জন্য অন্যতম শর্ত হলো আমার স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে, শারীরিক ক্ষমতা থাকতে হবে, যদি কারো শারীরিক ক্ষমতা, ভরণ পোষণের ক্ষমতা না থাকে প্রথম বিবাহই জায়েজ নেই। একাধিক বিয়ের জন্য এমনিভাবে
ওই ব্যক্তির সক্ষমতা, তার শারীরিক সক্ষমতা এবং তার অর্থনৈতিক সক্ষমতা, ভরণ পোষণ দেওয়ার সক্ষমতা থাকা শর্ত। আর এর সাথে একাধিক বিয়ের জন্য আর একটা শর্ত হলো যে ওই একাধিক স্ত্রীর মধ্যে তাকে ইনসাফ করতে হবে। ইনসাফ বলতে প্রথম স্ত্রীকে যেই মানের থাকার জায়গা দিবে, দ্বিতীয় স্ত্রীকে সেই মানের থাকার জায়গা দেওয়ার ক্ষমতা তার থাকতে হবে। যদি তার মনে হয় যে নতুন স্ত্রী সে তো বেশি আদরের, এই জন্য তাকে একটু ভালোবাসায় রাখতে হবে, আগের স্ত্রী তো গ্রাম থেকে আনছি ছোটো বাসায় রাখবো, এরকম কোনো চিন্তাভাবনা থাকলেও হারাম তার জন্য। একাধিক বিয়ের জন্য অন্যতম শর্ত হলো তার ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা থাকতে হবে, শারীরিক সক্ষমতা থাকতে হবে এবং ইনসাফ করার ক্ষমতা থাকতে হবে, সক্ষমতা থাকতে হবে। এইটার কোনো একটার মধ্যে যদি তার কোনো ধরনের আশঙ্কা থাকে তাহলে তার জন্য বহুবিবাহ জায়েজ নেই। তো ইসলাম যে একাধিক বিয়ের অনুমতি দিছে এটা খুব সবার অধিকার রক্ষা করেই তারপরে দিয়েছে। যদি কোনো মুসলমান এই ইসলামের নির্দেশনা না মেনে যদি সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে তো তার বিশৃঙ্খলার দায় ইসলাম গ্রহণ করবে না। দুই নাম্বার বিভ্রান্তি, যে আল্লাহ তাআলা এখানে বলছেন ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম, যদি তোমরা ইনসাফ না করতে পারো তাহলে একটা বিয়ে। আর অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালান তাআদিলু বাইনান নিসাই ওয়ালাও হারাসতুম, যে তোমরা একাধিক নারীর মধ্যে কখনো ইনসাফ করতে পারবা না। এরকম কিছু যারা পণ্ডিত কোরআনের আয়াত পড়ে শুধু আর তর্জমা পড়ে, তারা দেখে যে এখানে বলতেছে আল্লাহ ইনসাফ না করতে পারলে একটা বিয়ে, আবার আর এক আয়াতে তর্জমা পড়ে যে কখনো নারীদের মধ্যে ইনসাফ করতে পারবা না। তো আল্লাহ তালাই বলতেছেন ইনসাফ সম্ভব না, তাহলে একটা বিয়ে ছাড়া একাধিক বিয়ে জায়েজ নাই ইসলামের মধ্যে, ফতুয়া দিয়ে দেয়। অথচ এইখানে ইনসাফ আর ওইখানের ইনসাফ দুইটার মধ্যে পার্থক্য আছে, এটা তাফসিরের কিতাবের মধ্যে হাদিসের মধ্যে একটা ব্যাখ্যা আসছে। এইখানের ইনসাফ হলো যে তুমি যদি ইনসাফ না করতে পারো সেটা হলো ভরণ পোষণ, শারীরিক সক্ষমতা এবং সমতা বিধান, এইগুলোর মধ্যে যদি ইনসাফ না করতে পারো। আর আল্লাহ তাআলা ওখানে যে বলছেন ওয়ালান তাআদিলু, তুমি নারীদের মধ্যে কখনো ইনসাফ করতে পারবা না, সেটা হলো ভালোবাসার মধ্যে ইনসাফ করতে পারবা না। যে কোনো এক নারীকে মানুষ বেশি ভালোবাসবে, এটাই স্বাভাবিক। আমার ছেলে মেয়েদের মধ্যে আল্লাহর আদেশ হলো ইনসাফ করা। আমি যদি কোনো আমার মেয়েকে যদি আমি ছোটো মাছ দেই আর ছেলেকে যদি মাথা দেই আমি গুনাহগার হব, আমি ছেলে মেয়ের মধ্যে ইনসাফ করি নাই। আমি যদি আমার এক ছেলেকে একটা বাড়ি লিখে দিলাম আর একটা ছেলেকে একটা ফ্ল্যাট দিলাম তাহলে আমি জুলুম করলাম, গুনাহগার হইলাম, হারাম কাজ করলাম। কিন্তু এখানে ওই ছেলে মেয়েদের মধ্যে সমতা বিধান করা আমার উপরে ফরজ, কিন্তু ওই ছেলে মেয়েদের ভালোবাসা, ভালোবাসার মধ্যে সমতা বিধান করা এটা ফরজ না, কারণ কোনো মানুষ পারবে না। রসুল সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ আপনি আমার বাহ্যিক ইনসাফের মধ্যে আপনি আমাকে ধরেন, কোনো আপত্তি নাই, কিন্তু ফালা তালুমনি ফিমা লা আমলিক, আমি যেই ইনসাফের ব্যাপারে আমি মালিক না সেখানে আপনি আমাকে ধরেন না। অর্থাৎ মন থেকে এক স্ত্রীর জন্য রসুলের ভালোবাসা বেশি। রসুলকে একবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন কে আপনার সবচেয়ে বেশি প্রিয়, রসুল বলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। যে না আমি বলছি পুরুষদের মধ্যে কে, বলে আবুহা তার বাবা। তো রসুল মন থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি ভালোবাসেন অন্য নারীদের তুলনায়। তার মানে কি রসুল ইনসাফ করেন না এমন না, না, ইনসাফ হলো আচরণের মধ্যে। তো আল্লাহ তাআলা ওইখানে যেটা বলছেন যে নারীদের মধ্যে তোমরা ইনসাফ করতে পারবে না, এটা হলো ভালোবাসার মধ্যে বা টানের মধ্যে, মনের টানের মধ্যে। বাকি আমার উপরে যেটা ওয়াজিব বা যেটা শর্ত সেটা হলো বাহ্যিকভাবে ভরণ পোষণ এবং শারীরিক সক্ষমতা, এর মধ্যে সমতা বিধান করা, এটা হলো যে বহু বিবাহ করবে তার জন্য দায়িত্ব। তৃতীয়, যে আল্লাহর রসুল
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আবু জেহেলের বংশক্ষেত্র থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দেওয়া হয়েছে যে আবু জেহেলের মেয়েকে বিয়ে করার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের মেয়েকে বিয়ে করার জন্য তর্জো শুরু করছেন, বিয়ে করবেন। তো রসুলের কাছে যখন এই খবর আসে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মিম্বারে উঠে বলতেছেন যে আমি শুনছি ইস্তাআযিনু বনু হাশিম আলী ইবনা তালিব আই ইয়ানকিহা ইবনাতাহু, যে হাশিম গোষ্ঠী অর্থাৎ আবু জেহেলের গোষ্ঠী তারা আলী ইবনে আবি তালিবের কাছে আসতেছে, তাদের মেয়েকে আলীর কাছে বিয়ে দিবে। ফালা আজান রসুল বলেন আমি কখনো আলীকে ওই দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিব না। ওয়ালা উহিল্লু হালালান, আমি কোনো হালালকে হারাম করি না, কোনো হারামকে আমি হালাল করতেছি না, কোনো হালালকে আমি হারাম করতেছি না। বরং লা তাজতামিউ বিনতুর রাসূল ওয়া বিনতু আবি জাহলিন ফি বাইতিন ওয়াহিদ, তবে রসুলের মেয়ে আর আবু জেহেলের মেয়ে এক বাড়িতে কখনো থাকতে পারবে না, এক এক বাসায় কখনো হইতে পারবে না। আবু তালেব আলী যদি বিয়ে করতে চায় তাহলে আমার মেয়েকে তালাক দিয়ে আমার কাছে ফেরত দিতে হবে, কারণ এর দ্বারা আমার মেয়ের কষ্ট হবে আর আমার মেয়ের কষ্ট আমার কষ্ট। তো এই হাদিস দ্বারা, বুখারী শরীফের হাদিস, এই হাদিস দ্বারা অনেকে বিভ্রান্তি ছড়ায় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়েকে, মেয়ের উপরে যখন একাধিক বিয়ে করতে চাইছে তখন রসুল অনুমতি দেন নাই। তো একাধিক বিয়ে এটা বৈধ না। এই হাদিসের উত্তর, তাদের উত্তরে বিভ্রান্তির উত্তর হাদিসের মধ্যেই আছে। আল্লাহ রসুল নিজেই বলতেছেন আমি কোনো হারামকে হালাল করতেছি না, কোনো হালালকে হারাম করতেছি না। অর্থাৎ আলীর জন্য দ্বিতীয় বিবাহ করা এটা হালাল, আমি এটাকে হারাম করতেছি না। সে করলে, করতে চাইলে করতে পারবে, কিন্তু আমার মেয়েকে আমি ওই আবু জেহেলের মেয়ের সাথে রাখবো না, যদি সে করে আমার মেয়েকে আমি নিয়ে আসবো। কারণ কি? অন্য কারণে, একাধিক বিবাহ নাজায়েজ এই জন্য না, বরং রসুলের মেয়ে, সে ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জেহেল, তার মেয়ের সাথে একসাথে কিভাবে থাকবে, এইটা হইতে পারে না। এই কারণে রসুলের মেয়েকে তার সাথে রাখতে চান নাই। একাধিক বিবাহকে, একাধিক বিয়েকে অবৈধ করছেন এমন না। আরেকটা কারণ, যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা বিয়ে করেন তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট পাবেন, আর রসুল বলেন ফাতেমা আমার অঙ্গ, ফাতেমা কষ্ট পাইলে আমি কষ্ট পাব, আর রসুলকে কষ্ট দেওয়া হারাম, কোনোভাবেই বৈধ না। তো এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু আনহার উপরে আর একজন বিয়ে করলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কষ্ট পাবে, এর কারণে রসুল কষ্ট পাবে, আর রসুলকে কষ্ট দেওয়া জায়েজ নেই। এই জন্য রসুল ওখানে নিষেধ করছেন। এখন এখানে আবার আরেকটা প্রশ্ন করবেন হয়তো, যে যখন মানুষ দ্বিতীয় বিয়ে করে তখন সে তো প্রথম স্ত্রীর উপরে জুলুম করল, প্রথম স্ত্রী মনে প্রাণে তার স্বামীকে ভালোবাসে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপরে যখন আর একজনকে বিয়ে করতে চাইছে তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট পাইতেছে। তো এরকম প্রথম স্ত্রীর উপরে কেউ যদি আর একটা বিয়ে করে সে তো কষ্ট পাবে, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কষ্টের কারণে যেরকম একাধিক বিয়ে নিষিদ্ধ, তো আমার প্রথম স্ত্রীর কষ্টের কারণেও তো আর একাধিক বিয়ে নিষিদ্ধ হওয়ার কথা। তো এই ক্ষেত্রে আমি অনেক সময়, ধরেন দুই দিন আগে বাসায় আইসক্রিম নিয়ে গেছি, দুইটা আইসক্রিম আমার ছেলে আর মেয়ের জন্য। এখন আমার ছোট ছেলে, তার কাছে দিছি যে বাবা তুমি একটা খাবা আর তোমার বোনকে একটা দিবা। এখন ছেলেটা
বোন কাছে নাই দূরে, ছেলেটা একটা খেয়ে সে আবার আর একটা খাবে, যে না আমি এটাও খাবো, আমার বোনকে আমি দিব না। এখন সে দিবে না, ওই তার বোনও আসছে যে আমার আইসক্রিম কোথায়, তো এখন সেও দিবে না। তো তার কাছ থেকে যখন জোর করে নিতে চাইছি, কান্নাকাটি শুরু করছে, হ্যাঁ আমার মুখ থেকে কেড়ে নিচ্ছে। আমার ওই বাচ্চার মাও বলে যে বাচ্চার মুখ থেকে কেড়ে নেওয়া লাগে। এখন এইখানে দেখেন, আমার ছোট সন্তান ভালোবাসি, কিন্তু সে যখন আরেকজনার অধিকারকে নিয়ে নিচ্ছে, তখন আমি যদি তার কাছ থেকে জোর করে নিয়ে আমি যদি আমার দ্বিতীয় সন্তানের কাছে দেই, আমার প্রথম ছেলে কষ্ট পাচ্ছে, কাঁদতেছে, মাও বলতেছে আমি তার মুখ থেকে কেড়ে নিচ্ছি, জুলুম করতেছি। আসলে কি এটা জুলুম? বরং এটা কষ্ট হলেও আরেকজনের অধিকারকে আদায় করা। আমি তার কাছ থেকে নিতেছি কষ্ট দিয়ে, ঠিক আছে, কিন্তু আরেকজনের অধিকারকে পূরণ করার জন্য এই কষ্টকে বরদাস্ত করে নিতে হবে। এখন যেই নারী প্রথম স্ত্রী, সেই নারীকে আপনি জিজ্ঞাসা করেন, আপনার স্বামী মারা গেছে, ওই নারীকেই বলেন আমার কথার কথা আমার প্রথম স্ত্রী। কারণ বহু বিবাহ নিয়ে আবার নিজেদের দিয়ে দৃষ্টান্ত দিলে আবার বিবি সাহেব জানলে খবর আছে, তারপরও দিচ্ছি, আমার প্রথম স্ত্রী, তার স্বামী মারা গেছে, আমি মারা গেছি। এখন সে বিধবা নারী, তার ছেলে মেয়ে আছে, তার দেখাশোনা করার কেউ নাই, ছেলে মেয়েদেরকে পড়ানোর মতো কেউ নাই, এবং তার ভরণ পোষণ করার মতো কেউ নাই। বাবা মাও মারা গেছে, কথার কথা, ভাই বোনরাও যারা আছে, ভাইরা তাদের ভাবিদের কারণে সেও সেখানে জায়গা পায় না। তখন এই ছেলে মেয়েদের অধিকার পূরণ এবং এই নারীর অধিকার পূরণ কিভাবে হবে? এখন যদি ধরেন কোনো একজন ভালো মানুষ, তার প্রথম স্ত্রী আছে, এখন সে বলল যে আমি আপনার সন্তান সহই আমি আপনাকে বিয়ে করব। এখন প্রথম স্ত্রী যে সে বাধা দিতেছে, না তুমি করতে পারবে না, এখন আমার স্ত্রী, তখন সে কি করবে? তখন সে কি বলবে যে আমি মরেই যাচ্ছি, কমপক্ষে আমার যদি একটু আশ্রয় হয়, আমার বাচ্চাদের যদি একটু আশ্রয় হয়, আপনার শুধু একটু মানসিক কষ্ট, আপনার শুধু একটু ভাগ বসাইলাম। তো প্রথম স্ত্রী যদিও কষ্ট পায়, হ্যাঁ কষ্ট পায়, কিন্তু এই কষ্ট পাওয়াটা যখন কোনো এক বড় সমস্যার সমাধানের জন্য হবে, তখন এই কষ্টটাকে সেও বরদাস্ত করে নিবে এবং দুনিয়ার আইনও বরদাস্ত করে নিবে। তো সেই জন্য ইসলামের মধ্যে যে একাধিক বিয়ের অনুমতি, এটা বাস্তব ভিত্তিক অনুমতি। ইসলামের এই একাধিক বিয়ের অনুমতি, এটা হলো সমস্যার সমাধানের জন্য অনুমতি, এমন না যে বহু বিবাহ করলে বহুত সওয়াব হবে বা রসুলের সুন্নত পালন করলে বহুত সুন্নত পালন হবে, না এমন কিছুই না। বরং যেই সকল ক্ষেত্রে যদি নারী বা পুরুষ একাধিক বিয়েতে না যায়, তাহলে তার বিরাট অধিকার লঙ্ঘিত হবে, গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকবে এবং শিশুদের অধিকার নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে। ওই সব ক্ষেত্রেই একমাত্র একাধিক বিয়ের অনুমতি। আর এটা বর্তমান বিশ্বে ইসলামের এই বিধান সারা পৃথিবীতে এখন স্বীকৃত, সারা পৃথিবীতে। আমরা মুসলমানরা তো এর বিরোধিতা করি, এর সমালোচনা করি, সারা পৃথিবীতে এটা স্বীকৃত। জার্মানের মধ্যে যখন বিশ্বযুদ্ধ হয়েছে, বিশ্বযুদ্ধের পরে অনেক পুরুষ নিহত হয়েছে, নারী অনেক পুরুষ ছাড়া বিধবা, ওই সময় নারীরা আন্দোলন করে তারা তাদের সংসদে পাশ করিয়েছে যে এক পুরুষ একাধিক বিয়ে করতে পারবে, নারীদের অধিকার পূরণের জন্য। ইউরোপের অনেক দেশের মধ্যে আছে একাধিক বিয়ে, বিয়ের অনুমতি আছে। আমেরিকার মধ্যে পরিসংখ্যান হয়েছে, জরিপ হয়েছে কিছুদিন আগে, যে আপনি একজনার প্রেমিকা হিসাবে এভাবেই আপনার জীবনযাপন করতে চান, নাকি একজনার দ্বিতীয় স্ত্রী হিসাবে সম্মানজনক করতে চান। 85% নারী তারা বলছে আমরা দ্বিতীয় স্ত্রী হিসাবে জীবনযাপন করতে চাই, এভাবে রাস্তাঘাটের নারী হিসাবে আমরা থাকতে চাই না।
আর বর্তমানে ইসলাম একমাত্র নারীদের অধিকার পূরণ করে এইটা দেখার পরে সারা পৃথিবীতে আজকে মুসলমান যারা হচ্ছে, মুসলমান হওয়ার মধ্যে নারীদের হার সবচেয়ে বেশি। কাফের মুশরিক দেশে নারীরা অধিকার থেকে বঞ্চিত, তাদের সম্মান থেকে বঞ্চিত, আজকে পথে ঘাটে তারা নির্যাতিত, নিপীড়িত। ইসলামের মধ্যে পর্দার বিধান, ইসলামের মধ্যে বিবাহের বিধান, এর মাধ্যমে নারীদের অধিকার রক্ষিত হয়েছে। এটা এই বাস্তবতা দেখে সারা পৃথিবীতে কাফের যে মুসলমান হচ্ছে তার মধ্যে নারীদের হার বেশি, এটা আপনারা একটু পর্যালোচনা করে দেখতে পারেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান হাসিল করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? অনেক সময় হয়ে গেছে আজকে, প্রশ্ন থাকলে আগামী সপ্তাহে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।